যাদের টিকটক আইডিতে ফলোয়ার্স বাড়তেছে না উল্টো কমে যাচ্ছে অথবা ফলোয়ার্স বাড়াতে চাচ্ছেন আপনারা কোনো উপায় বা টিপস পাচ্ছেন না আজকের ভিডিও দেখুন এই ভিডিওতে এমন একটা উপায় দেখাবো আপনাদেরকে যে উপায়ের মাধ্যমে টিকটক আইডিতে একদিন বা দুই দিন ফলোয়ার্স নয় প্রতিদিন আপনারা ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন সো কিভাবে তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে হবে তাহলেই জানতে পারবেন অনেক উপকারী আজকের ভিডিওটি তাই অবশ্যই সবাই ভিডিওর মধ্যে এখন একটি লাইক করে দিয়ে আমাদের চ্যানেল যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে পরবর্তী টিকটক সম্পর্কিত নতুন ভিডিও সবার আগে দেখতে পারবেন আসসালামু আলাইকুম তো প্রিয় ভাই ব্রাদার আমার আইডিতে ফলোয়ার্স দেখুন কত রয়েছে 8967 আপনারা যদি আমার এই ভিডিওটি একটু পিছনের দিকে নেন আমার ভিডিও শুরুতে কত ফলোয়ার ছিল তা দেখতে পারবেন তো প্রায় 8940-এর মতন বর্তমানে 66 বুঝতে পারতেছেন 8940 থেকে এখন 66 কতগুলো ফলোয়ার্স বেড়ে গেল একদম রিয়েল ফলোয়ার্স আমি ফলোয়ার লিস্টে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে রিসেন্ট আরেকজন আমাকে ফলো করছে তো তার আইডিটা কিন্তু একদম রিয়েল আইডি তাকে কিন্তু আমি চিনি না বা সেও আমাকে চিনে না আমাকে কিন্তু সে ফলো করছে আর সে কিন্তু অ্যাক্টিভ টিকটক ইউজার দেখতে পারতেছেন সো প্রিয় ভাই ব্রাদার এরকমভাবে এখানে সবাই ঠিক আছে টিকটকের একদম রিয়েল ইউজার আমাকে ফলো করতেছে এবং আমার ফলোয়ার বাড়তেছে কোনোরকম অটো ফলোয়ার্স বা অ্যাপস দিয়ে আমি কিন্তু এই ফলোয়ার্সগুলো বাড়িয়ে নিচ্ছি না 100% গ্যারান্টি দিয়ে বলতেছে আমার মতো আপনারাও রিয়েল ফলোয়ার্স বাড়াবেন তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখতে হবে সো প্রথমে আমি যাদের ফলোয়ার্স বাড়তেছে না উল্টো ফলোয়ার্স কমে যাচ্ছে তো ফলোয়ার্স কেন কমে যাচ্ছে এইটার সমাধান আমি দিয়ে দেই এরপর ফলোয়ার্স কিভাবে বাড়াবেন সেইটা দেখাবো ঠিক আছে আপনারা অনেকেই আছেন টিকটক আইডি দিয়ে অটো ফলোয়ার্স বাড়িয়ে থাকেন অটো ফলোয়ার্স হচ্ছে অনেক অ্যাপস বা ওয়েবসাইটের সাহায্যে যে ফলোয়ার্সগুলো বাড়িয়ে নেন ওইগুলাই তো ওইখানে যেমন অনেক অ্যাপস বা ওয়েবসাইট আছে আপনাদের টিকটক আইডির লিঙ্ক বা ইউজার নেম দিয়ে ওইখানে কিন্তু সাবমিট করেন আপনার আইডিতে ফলোয়ার্স বেড়ে যায় তো এইটা দেখুন কীভাবে ফলোয়ার্সগুলো বাড়ে ওই যে অ্যাপস বা ওয়েবসাইট ওইখানের যে মালিক সে কিন্তু টিকটক অনেক ফেক অ্যাকাউন্ট সেখানে অ্যাড করে রাখছে তার ওই ওয়েবসাইট বা অ্যাপসের মধ্যে সো এবার আপনি ফলোয়ার্স বাড়িয়ে নেবেন আপনার আইডির লিঙ্ক বা ইউজার নেমটা এখানে পৌঁছালেন ওই ওয়েবসাইট বা অ্যাপের মধ্যে যখন পৌঁছাবেন তখন কিন্তু আপনার অর্ডার ওইখানে করে দিবেন বা সাবমিট করবেন ফলোয়ার্স বাড়ানোর জন্য যত ফলোয়ার্সের জন্য অর্ডার করবেন তত ফলোয়ার্স আপনার আইডিতে বেড়ে যাবে বা তার চেয়ে কম কিন্তু ফলোয়ার্সগুলো আপনার আইডি দেখে ফলো করবে না বা টিকটকে এসে আপনাকে ফলো দিবে না ডিরেক্টলি ওই ওয়েবসাইট থেকে আপনার আইডিটা ফলো করে নেবে আপনার ফলোয়ার লিস্টে সেই অ্যাকাউন্টগুলো দেখা যাবে কিন্তু অ্যাকাউন্টগুলো সম্পূর্ণরূপে ফেক বা আনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট যেগুলো কখনো টিকটকে অ্যাক্টিভ হবে না বা আপনার টিকটকে নিজে যে ভিডিওগুলো আপলোড করবেন ওইগুলোতে তারা ভিউজ করবে না ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করবে না শুধু ফলোয়ার্স হিসেবে আপনার আইডির প্রোফাইলের মধ্যে কাউন্ট থাকবে ঠিক আছে সো টিকটকের মধ্যে কিন্তু এইগুলো একদম অবৈধ আপনি যে ফলোয়ার্সগুলো বাড়াবেন এগুলো কিন্তু টিকটক টিম নিষেধ দিয়েছে তাদের কমিউনিটি গাইডলাইন রুলসে যে এমন ফলোয়ার্স আপনি নেবেন না অটো ফলোয়ার্স বাড়াবেন না বা অটো লাইক কমেন্ট ভিউজ বাড়াবেন না এগুলো কিন্তু তাদের রুলসের বাইরে আপনি নিলে অবৈধ হবে ঠিক আছে তো যখন টিকটক টিম আপনার ফলোয়ার্সগুলো মানে আইডেন্টিফাই করে দেখবে একদম ফেক যে সেগুলো টিকটক প্ল্যাটফর্মে অ্যাক্টিভ ইউজার না তখন কিন্তু সেইগুলো টিকটক প্ল্যাটফর্ম থেকে রিমুভ করে দিবি আর তার ফলে আপনার ফলোয়িং ফলোয়ার লিস্ট থেকে সেইগুলো কিন্তু কমে যাবে তবে হ্যাঁ যারা কিন্তু একদম রিয়েল ফলোয়ার্স বাড়াবেন যাদের ভিডিও ভাইরাল হয়ে ফলোয়ার্স বেড়েছিল তাদেরও যে ফলোয়ার্স কমবে না এরকম কোনো বিষয় নয় তাদের ফলোয়ার্স কমবে তবে তখন যখন ওই ফলোয়ার্সগুলো আপনাদের আইডিগুলো আনফলো করবে সো প্রিয় ভাই ব্রাদার টিকটকের মধ্যে আপনার আইডিতে একদম রিয়েল ফলোয়ার্স ফলোয়ার লিস্টে যারা রয়েছে এরা কিন্তু একদম রিয়েল এবং এরা মানুষ অ্যাক্টিভ ইউজার তো তাদের কিন্তু অবশ্যই এই স্বাধীনতা রয়েছে আপনার আইডিটা আনফলো করার জন্য ঠিক আছে সো অনেকেই অনেকভাবে আনফলো করে নেয় অনেক সময় যেমন আপনার আইডিতে ঢুকছে আপনাকে চিনতেছে না আনফলো করে দিছে বা আপনার ভিডিও দেখতেছে ভিডিও ভালো লাগতেছে না বা আপনার কাছ থেকে সাপোর্ট পাচ্ছে না আপনাকে আনফলো করে নিচ্ছে এইসব কারণে রিয়েল ফলোয়ারগুলো কমবে একদম অল্প ফলোয়ার কমবে ঠিক আছে আর অটো ফলোয়ার নিলে খুব বেশি ফলোয়ার কমবে অবশ্যই আমি সাজেস্ট করবো আপনারা অটো ফলোয়ার বাড়িয়ে নেবেন না সো আমি কিন্তু এর আগে রিয়েল ফলোয়ার্স বাড়ানোর উপায় নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম আপলোড করেছি আপনারা প্রায় 12,000-এর উপরে প্রায় 13,000-এর কাছাকাছি মানুষ অলরেডি দেখে নিয়েছেন তো সেই ভিডিও দেখে আপনারা কিন্তু অনেকেই অনেক ফলোয়ার্স বাড়িয়ে নিয়েছেন যেগুলো সম্পূর্ণরূপে রিয়েল ফলোয়ার্স রিয়েল অ্যাকাউন্টের টিকটকের রিয়েল অ্যাক্টিভ ইউজার সো আজকের ভিডিওটি তৈরির মূল কারণ হলো ওই বিষয়টা যাদের ফলোয়ার্স কমে যাচ্ছে আমার কিন্তু ওই যে টিকটক ফলোয়ার্স বাড়ানোর উপায় নিয়ে রিয়েল ফলোয়ার্স বাড়ানোর উপায় নিয়ে যে ভিডিওটি ওই ভিডিও দেখে আপনারা অনেকেই হাজার হাজার ফলোয়ার্স বাড়িয়ে নিয়েছেন আর সেখান থেকে কিন্তু কিছু ফলোয়ার্স কমে গেছে বা কমে যাচ্ছে আপনারা আমার কমেন্ট বক্সে বলতেছেন ভাইয়া আমাদের তো ফলোয়ার্স কমে যাচ্ছে ফলোয়ারগুলো কমে যায় কেন
তো আপনাদের কমেন্ট পেয়েই কিন্তু আমি আজকের ভিডিও তৈরি করতেছি, ফলোয়ার্স কেন কমে যায়। আশা করি আপনাদের এই সমস্যার সমাধান পেয়ে গেছেন। যারা কিন্তু ফলো করছে আপনাকে, এরা রিয়েল ফলোয়ার, এদের কিন্তু ইচ্ছা স্বাধীনতা রয়েছে, তারা চাইলে আপনাকে আনফলো করতে পারে। আর যেসব কারণে আনফলো করতে পারে, যেমন আপনাকে চিনে না, আপনারা ভিডিওগুলো সে মানে পছন্দ করতেছে না, অথবা আপনি তাকে সাপোর্ট করতেছেন না, এইসব কারণে আপনাকে সে আনফলো করে নিয়েছে। তো এবার হচ্ছে আমার উপায় দেখে, যারা ফলোয়ার্স বাড়িয়ে নিয়েছিলেন, ফলোয়ার্স বাড়তেছে, সো কিছু ফলোয়ার্স কমে যাচ্ছে, তাদেরকে বলবো আপনারা প্রতিনিয়ত ফলোয়ার্স বাড়াতে থাকুন। আপনি যদি 1000 ফলোয়ার্স বাড়িয়ে নেন, সেখান থেকে কতজন আর আপনাকে আনফলো করবে? যেমন হতে পারে 100-150, তার থেকে তো বেশি নয়। সো অবশ্যই আপনারা আমার যে উপায়টা, এই উপায়টা কাজে লাগিয়ে প্রতিদিন ফলোয়ার্স বাড়িয়ে নেন। আর আপনারা যারা আমার ওই ভিডিওটি দেখেন নাই, তো স্ক্রিনে যে এখন থাম্বনেইল দেখতেছেন, ওই থাম্বনেইলের ভিডিও, তো এই ভিডিও যারা এখন পর্যন্ত দেখেন নাই, তো অবশ্যই আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তো আমার স্ক্রিনে যে থাম্বনেইল দেখতেছেন, এই থাম্বনেইলের ভিডিও দেখলে কিন্তু টিকটক আইডিতে, আমার আইডিতে যেমন দেখছিলেন ভিডিও শুরুতে কত ফলোয়ার ছিল আর এখন কত ফলোয়ার্স দেখতে পারতেছেন, 8995, ভিডিও শুরুতে ছিল 8940-এর মতন। সো কতগুলো ফলোয়ার্স বেড়ে গেল, তো ওইভাবে আপনাদেরও ফলোয়ার্স বাড়বে। তো শুধু ওই ভিডিওটি দেখতে হবে, আমি কিন্তু নতুন করে সেই ভিডিওর বিষয়টা এখানে আর দেখাতে যাচ্ছি না, কারণ দেখাতে গেলে অনেক লং আজকের ভিডিও হয়ে যাবে। আমি আপনাদেরকে ওই ভিডিওটা আমি শো করে দিচ্ছি কীভাবে ওই ভিডিওটি দেখবে। সো ভিডিওটি দেখার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসুন বা ভিজিট করে নেন, এবং অবশ্যই যারা অন্য প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও দেখবেন, ইউটিউবে টেক উইথ আলিম সার্চ করলে চ্যানেল পেয়ে যাবেন। তো চ্যানেলে আসবেন, এন্ড দেন এই যে প্লে লিস্ট অপশন দেখতে পারতেছেন, এই প্লে লিস্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখুন টিকটক টিপস নামে একটা প্লে লিস্ট আছে, এই প্লে লিস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সবার উপরে যে ভিডিও দেখতে পারতেছেন, 13000 ভিউজ হয়ে গিয়েছে। আমি কিন্তু বলছিলাম 13000-এর কাছাকাছি, কিন্তু ফাইনালি 13000 ভিউজ হয়ে গিয়েছে। সো আপনারা যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেন নাই, আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে ভুলবেন না, ভিডিওটি প্লে করুন এবং দেখুন সম্পূর্ণ। তো দেখলে জানতে পারবেন কতটুকু উপকারী আজকের এই ভিডিওটি, ভিডিওর মধ্যে যে উপায়টা, তো এই উপায়টা কাজে লাগাবেন, আপনাদের টিকটক আইডিতে 100% রিয়েল ফলোয়ার্স আনলিমিটেড বাড়িয়ে নিতে পারবেন। আর যারা আমার এই ভিডিওটি অলরেডি দেখছেন, অবশ্যই ভিডিওটি কতটুকু উপকারী বা কতটুকু রিয়েল আজকের ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে নতুন যারা আসবে এরা কিন্তু অবশ্যই আপনাদের কমেন্ট দেখেই ভিডিওটি জাজ করতে পারবে। সো প্রিয় ভাই ব্রাদার, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইক করে নাই, অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করে দিই, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।